আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চমৎকার একটা এক্সচেঞ্জের অফার নিয়ে আসলাম। তো আজকে নতুন একটা এক্সচেঞ্জের অফার শেয়ার করবো, যেখান থেকে আপনারা উইদাউট ডিপোজিট, এখানে ডিপোজিট ছাড়াই আপনারা প্রায় $12.5 মতো ইনকাম করতে পারবেন। আর এখানে কিন্তু 100% পেমেন্ট করে। এর আগে এদের অনেক রাউন্ড আসছে যেখান থেকে কিন্তু প্রত্যেকে হিউজ লেভেলে একটা কোপ দিছে। তো এখান থেকেও এটা এদের নতুন একটা ক্যাম্পেইন, এখান থেকেও কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। তো কেউ মিস করবেন না, কীভাবে কী করবেন আমি অল ডিটেলস দেখা দিতেছি। মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করেন, কোথায় স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না কীভাবে কাজটা করতে হয়। তো সব কিছু শুরু হয়ে গেছে, ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই বিড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, যেগুলো আপনারা অনলাইন থেকে খুঁজে থাকেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, জাস্ট ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের এই চ্যানেলটাতে নিয়ে আসবে। তো এখানে এসে সর্বপ্রথম জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু আমরা সব ধরনের এয়ারড্রপ আপডেট, পেমেন্ট প্রুফ সবার আগে শেয়ার করি। তো আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে মাস্ট বি এখানে জয়েন থাকতে হবে এবং অল টাইম সব ধরনের এয়ারড্রপ আপডেট ফলো রাখতে হবে। আচ্ছা, এখানে আজকে যে অফারটা শেখাবো সেটা আসতেছি বিব এক্সচেঞ্জার থেকে। তো এক্সচেঞ্জারটা সম্পর্কে প্রত্যেকেই জানেন এবং অনেকেই কিন্তু অলরেডি এখানে কাজ করে নিছেন। তো এখানে নতুন একটা ক্যাম্পেইন রাখছে, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ক্যাম্পেইনটা দেখানোর আগে এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে জাস্ট আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে লেখা থাকবে টু ডেস অফার লিঙ্ক। আপনি লিঙ্কে ক্লিক করে আপনাকে এই পেজটাতে বা এখানে নিয়ে আসবো, জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। তো ওইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট এইখান থেকে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এখান থেকে দেখেন, প্রথমত আপনার এখানে মোবাইল থাকবে, আপনি এখান থেকে আপনি জিমেলের উপর একটা ক্লিক করবেন। তো ইমেলের উপর ক্লিক করার পর এরকম আসবে, জাস্ট এইখান থেকে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোনে যে জিমেলটা আছে সেই জিমেল অ্যাড্রেসটা দিবেন। তো দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, মাস্ট বি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তাছাড়া কিন্তু নেবে না। তো স্ট্রং পাসওয়ার্ডটা দেওয়ার পর সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, অ্যান্ড এইখানে রেফার কোডটা এটা অটোমেটিক বসানো থাকবে। আর যদি অটোমেটিক বসানো না থাকে, তাহলে রেফার কোডটা কই পাবেন আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের এই পোস্টটাতে আসবেন, আসার পর এইখানে দেখবেন রেফার কোড দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটা অটোমেটিক কপি হবে। তো এটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। তো বসানোর পর এখানে একটা টিক মার্ক করবেন। তো টিক মার্ক করার পর এখান থেকে সাইন আপ অপশন এখানে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে, অথবা সাইন আপে ক্লিক করার পর এরকম ক্যাপস আসবে, জাস্ট এখান থেকে ক্লিক টু ভেরিফাই ক্লিক করবেন। দেন এরকম একটা ক্যাপস আসবে, এখান থেকে এটা টেনে ধরে এই পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পর ক্যাপসাটা ফিল হবে, দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে বলবে আপনি যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে ওরা একটা কোড পাঠাবে। তো সরাসরি আপনার জিমেলে ঢুকবেন। তো ঢোকার পর এখানে দেখবেন বিব এক্সচেঞ্জার থেকে একটা মেইল আসছে, অ্যান্ড এখানে একটা কোড আছে, জাস্ট এই কোডটা আপনি কপি করবেন। তো কপি করার পর এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এখানে অ্যাকাউন্টটা হওয়ার পর আপনি এখানে লগ ইন না করলে হবে, আপনি জাস্ট এখান থেকে এদের যে অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোরে সেটা ডাউনলোড করে নেবেন। তো এখানে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো করার পর এরকম আসবে, এখান থেকে নিচে দেখেন গুগল প্লে লেখা আছে, জাস্ট গুগল প্লেতে ক্লিক করবেন, সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। তো প্লে স্টোর থেকে এদের যে অ্যাপটা আছে এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম আসতে পারে, জাস্ট ওটা কেড়ে দিয়ে এরকম আসবে। এখান থেকে আপনি উপরে এই যেখানে ম্যান আইকন থাকবে, ম্যান আইকনে ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন যে লগ ইন সাইন আপ লেখা আছে, জাস্ট লগ ইনে ক্লিক করে আপনার যে জিমেল পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই জিমেল পাসওয়ার্ডটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করে নিয়েছি, অ্যান্ড এখানে আপনাদের প্রসেসটা দেখাচ্ছে বা এখানে অ্যানাউন্সমেন্টটা দেখাচ্ছে। এখান থেকে যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। তো আপনাকে ক্লিক করতে হবে না, আমি জাস্ট এদের অ্যানাউন্সমেন্টটা দেখাচ্ছি যে এখানে টোটাল রিওয়ার্ড পুল কত, অ্যান্ড কী কী করলে আপনি এখানে পেমেন্টটা পাবেন। তো এখান থেকে দেখেন একটা অপশন আছে, এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট ফর বিএবি হার্ট ওয়ার্মিং, এটা কিন্তু কালকে আসছে, মানে 25 তারিখে এটা আসছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে আপনি অল ডিটেলস দেখতে পারবেন। তো এই যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে, এটা কিন্তু এই যে 25/4/2023, মানে 25 তারিখে শুরু হয়েছে। এখানে দেখেন অ্যাক্টিভিটি টাইম আছে 26/4/2023, মানে আজকে থেকে 31/5/2023, 2003 বলতেছি, সরি 2023, মানে মোট কথা এখানে প্রায় এক মাসের মতো আপনি সময় পাবেন। তো এখানে দ্যাখেন দ্য বিব এক্সচেঞ্জার ইজ লঞ্চিং দ্য বিব হার্ট ওয়ার্মিং গিফট ইন মে 13.5 USDT। আচ্ছা, এটা বাদ দিলাম। এখানে দেখেন দিস ইভেন্ট টোটাল প্রাইস ফুল হচ্ছে 1,00,000 USDT, কিন্তু টোটাল প্রাইস ফুল। আর এখানে দিবে হচ্ছে ফর অল ইউজার, মানে প্রত্যেকে এখানে পেমেন্টটা পাবেন, দেখেন অল ইউজার লেখা আছে। অ্যান্ড এখানে আপনি কী কী করলে পেমেন্টটা পাবেন আমি সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আমরা প্রথমে যেভাবে অ্যাকাউন্টটা করলাম, এখানে বলছে রেজিস্ট্রেশন, মানে পার পার্সনে
মানে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে পাঁচ মানে 50 সেন্ট করে দিবে, হাফ ডলার করে দিবে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমরা যেভাবে সিম্পলভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন এইভাবেই যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে 50 সেন্ট পাবেন, আর যদি আনলিমিটেড করতে পারেন প্রত্যেক অ্যাকাউন্টে 50 সেন্ট পাবেন। আর এখানে দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে ফার্স্ট ডিপোজিট মিনিমাম অ্যামাউন্ট 5 USDT প্লাস 5 স্পট ট্রানজ্যাকশন, তাহলে 1 USDT পাবেন। মানে হচ্ছে কি, এখানে যদি আপনি $5 ডিপোজিট করেন, মানে মনে করেন যে এখানে $5 ডিপোজিট করলেন অ্যান্ড পাঁচটা ইয়া করলেন ট্রেড করলেন, মনে করেন $5 ডিপোজিট করে আপনি মনে করেন USDT ডিপোজিট করলেন, USDT সাথে TRX বা অন্য কোনো টোকেন 5 বার বাই সেল করলেন, বাই করলেন সেল করলেন, বাই করলেন সেল করলেন, বাই করলেন, এভাবে 5 বার ট্রানজ্যাকশন করলেন, দেন আপনি এখানে 1 USDT পাবেন। তো এটা যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে করবেন, আর যদি না থাকে যে আপনার কাছে 5 USDT নাই তাহলে এটা। আর তিন নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে কি, এখানে কমপ্লিট দ্য ফার্স্ট লেভেল KYC। ভাই ফার্স্ট লেভেল KYC কিন্তু একদম সিম্পল, এখানে যদি আপনি ফার্স্ট লেভেল KYC করেন সেক্ষেত্রে কিন্তু $1 পাবেন। তো তাহলে কত হলো, রেজিস্ট্রেশন 50 সেন্ট, এইটা বাদ দিলাম এইটা $1, মোট কথা $1.5 কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেল। সিম্পল KYC আমি দেখাই দিব, একদম সিম্পল। আর এখানে চার নম্বর অপশনটা হচ্ছে কমপ্লিট দ্য KYC সেকেন্ডারি সার্টিফিকেশন, মানে সেকেন্ডারি লেভেলের যে KYCটা আছে সেটা যদি করেন তাহলে এখানে 5 USDT পাবেন। এটাও সিম্পল, আপনার জাস্ট NID কার্ডের ফটো তুলতে হবে অ্যান্ড হাতে একটা কাগজ নিয়ে ছবি দিতে হবে, এটাও সিম্পল। তো এটাও দেখা দিব তাহলে কত হলো, $50 $1, $1 $50 $5, প্রায় $6.5 কিন্তু এখানে ইনকাম হয়ে গেল। আর যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে তো আলাদা বিষয়, যদি আপনি একটা ফ্রেন্ডকে রেফার করেন, এখানে বলছে রিওয়ার্ড ফর স্পট অ্যাম্বাসিডর ইনভাইটিং ভ্যালিডিটি ওয়াজ লেভেল 1, মানে এখানে মনে করেন আপনি একজনকে রেফার করলেন, সে জাস্ট মানে KYC 1 লেভেলটা করলো, তাইলে কিন্তু আপনি 1 USDT পাবেন। আর যদি সে KYC লেভেল 2টা করে তাহলে কিন্তু আপনি এখানে $5 পাবেন, এটা হচ্ছে বিষয়। তাহলে টোটাল 5 × 106, আর এখানে 5 × 106 = 12, আর এখানে 50 সেন্ট, মানে মোট কথা $12.50 ইনকাম হবে যদি আপনি ডিপোজিটটা নাও করেন এটা ব্যতীত, আর এটা করলে মোট কথা $13.50 আপনার ইনকামটা হবে। তো এখন আসি যে এখানে KYCটা করবেন কীভাবে, একদম সিম্পল। তো এখান থেকে আপনি উপরে ম্যান আইকনে ক্লিক করবেন, উপরে বাম পাশে ম্যান আইকন থাকবে ওখানে ক্লিক করবেন, দেন এরকম আসবে। তো এখান থেকে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন আমারটা আনভেরিফাইড দেখাইতেছে, জাস্ট এই আনভেরিফাইড অপশনে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এরকম আসবে, এটা হচ্ছে লেভেল 1 KYC, একদম সিম্পল KYC। আপনি জাস্ট এইখান থেকে এই যে সিঙ্গাপুর লেখা আছে এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন, আচ্ছা আমি দেখাচ্ছি, তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন। করার পরে এখানে পাসপোর্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার এই যে আদার লিগ্যাল ডকুমেন্টস এইটার উপর ক্লিক করবেন, এখানে দেখেন আদার লিগ্যাল ডকুমেন্টস এইটার উপর ক্লিক করবেন। তো এইটার উপর ক্লিক করার পর আপনি জাস্ট এইখান থেকে প্রথমে বাংলাদেশ, তারপর আদার লিগ্যাল ডকুমেন্ট, তারপর আপনার NID কার্ড অনুযায়ী প্রথমত আপনার লাস্ট নেম দিতে হবে, তারপর দিতে হবে ফার্স্ট নেম। দেওয়ার পর এখানে আপনার NID কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দেবেন। তো দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটা অপশন আসবে যে একটা ক্যামেরা ওপেন হবে, জাস্ট আপনি এই ক্যামেরা দিয়ে আপনার NID কার্ডের যে প্রথম পেজটা আছে সেটার একটা ফটো তুলবেন, ফটো তুলে এখানে আপলোড করে দেবেন, দেন নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম আসবে, এখানে বলছে কি, এখানে বলছে হচ্ছে হ্যান্ড রাইটিং কন্টেন্ট অ্যাপ্লিকেশন উইথ ডকুমেন্ট প্লাস হ্যান্ড মানে রাইটিং কন্টেন্ট। ডকুমেন্ট বলতে আপনি এক হাতে NID কার্ড নেবেন আর এক হাতে একটা সাদা কাগজ নেবেন। তো নেওয়ার পর ওইখানে জাস্ট আপনি উপরে BiB লিখবেন, এই যে BIB, এই যে উপরে জাস্ট BiB লিখবেন, আর নিচে লিখবেন যে তারিখে আপনি জমা দিতেছেন সেটা লিখবেন, উপরে BiB নিচে যে তারিখে জমা দিতেছেন সেটা লিখবেন। লেখার পর ওই কাগজটা এক হাতে অ্যান্ড ওই NID কার্ডটা এক হাতে নিয়ে একটা সেলফি তুলে এখানে আপলোড করে দেবেন। তো আপলোড করার পর নিচ থেকে সাবমিট অপশন এখানে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার KYCটা মানে পেন্ডিংয়ে চলে যাবে, দেন ওরা অ্যাপ্রুভ করে দেবে। তো অ্যাপ্রুভ করলে কিন্তু এখানে মোটামুটি আপনার কাজটা শেষ, আর যদি পারেন আপনি রেফার করে নেবেন, এটা হচ্ছে বিষয়। তো অফারটা কিন্তু ভালোই আছে, খারাপ না। তো যদি আপনার মানে KYC পর্যাপ্ত থাকতে পারে, মানে পর্যাপ্ত NID কার্ড থাকে আপনার আশেপাশে, তাহলে কিন্তু আনলিমিটেড কোবাইতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনি $12 করে ইনকাম হইতেছে। তো কেউ মিস করবেন না, খুব দ্রুত জয়েন করে নেবেন। আর আপডেটটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কখন পেমেন্টটা করবে, এদের ক্যাম্পেইনটি ইন হওয়ার পরে কিন্তু পেমেন্টটা করবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অল টাইম ফলো রাখেন।